যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর ও ইরানের মতো ধনী দেশের নাগরিকদের পিছনে ফেলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার সেকেন্ড হোমের আয়তায় সম্পত্তি কেনার তৃতীয় অবস্থানে বাংলাদেশিরা তালিকায় চীন ও ব্রিটেনের নাগরিকরা রয়েছেন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে মালয়েশিয়ার স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী দাতুক রাজা কামরুল বাহরিন দেশটির জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য তুলে ধরেছেন দুই থেকে দুই হাজার সালের মধ্যকার সময় থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি করেছে মালয়েশিয়ার পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয় এতে দেখা গেছে দুই সালের পর থেকে এখন পর্যন্ত চার হাজার ইউনিট সেকেন্ড হোম প্রকল্পের আওতায় বিক্রি হয় এর মধ্যে চীনের নাগরিকরা কিনেছে সবচেয়ে বেশি এক হাজার ছয়শ চৌষট্টি যুক্তরাষ্ট্রের নাগরিকরা কিনেছেন তিনশো সাতান্ন ইউনিট বাংলাদেশিরা কিনেছে তৃতীয় সর্বোচ্চ দুইশো ইউনিট তালিকায় প্রথম দশে রয়েছে যথাক্রমে ইরান দুশো ইউনিট জাপান দুশো পাকিস্তান একশো বিরানব্বই সিঙ্গাপুর একশো অস্ট্রেলিয়া একশো দক্ষিণ কোরিয়া একশো সাতাশ যুক্তরাষ্ট্র একশো পনেরো এছাড়া অন্যান্য দেশের নাগরিকরা কিনেছেন এক ইউনিট দুই সালে প্রথম মালয়েশিয়ায় সেকেন্ড হোম প্রকল্প আলো হয় এরপর থেকে বাংলাদেশিদের মধ্যে এই প্রকল্পের আয়তায় বিনিয়োগের মাত্রা বেড়েই চলেছে বিশ্লেষকরা বলছেন মালয়েশিয়া টাকার উৎস নিয়ে প্রশ্ন না করায় অনেক বাংলাদেশে এই সুযোগ নিচ্ছেন মালয়েশিয়ার সেকেন্ড হোম নিয়ে আলোচনা এর আগেও বাংলাদেশে হয়েছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ